সামনেই আসছে দুর্গা পুজো, সবাই আমরা কম বেশি একটু রোগা হতে বা একটু সুন্দর হতে, শুধু আমাদের মানে কোনো কিছু করলে যেন মানানসই কমানোর জন্য আমি একটা ম্যাজিক পাউডার তোমাদের সাথে আজকে শেয়ার করবো। রেডি হয়ে গেল ম্যাজিক পাউডার, এটা তোমরা ম্যাজিক চাও বলতে পারো, সব গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে এখন পুরো 11টা, তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। এই কদিন সেইভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়নি, সেই লাস্ট করেছিলাম বৃহস্পতিবার আর শুক্রবার দিন মা এসেছিলো, জানো তো মার সাথেই দুদিন সময় কাটাচ্ছিলাম আর পা কেটে গেছে না, ওই শুনেই মা চলে এসেছে। মারা এরকমই হয় জানো তো, এখন মা হওয়ার পরেই বুঝতে পেরেছি সন্তানের যদি কোনো রকম ব্যথা লাগে মারা ধীর হয়ে বাড়িতে থাকতে পারে না। আগে তো বুঝতাম না, আগে মা বলতো মা হও না তারপরে বুঝবি, তা সত্যি মা হওয়ার পরেই বুঝতে পেরেছি। এখন এই কথাটা আমি আমার মেয়েকেও বলি যে মা হয়েছিস তো এইবার বুঝতে পারবি সন্তানের ব্যথা লাগলে মার কতটা কষ্ট হয়। তারপর আমার ছেলেকে আমার মা ভীষণ ভালোবাসে, ছেলেকে যখন মানে কোনো কিছু চাইলে সাথে সাথে মুখের ধারে দিত, তো আমি বললাম ছেলেকে একটু করতে দাও নিজে শিখুক, বলে হ্যাঁ দিদা হ না তারপরে বুঝবি। মানে পরপর মানে চেঞ্জ হতেই থাকে মানুষের জীবনটা জানো তো, এখন দিদা হওয়ার পরে বুঝতে পেরেছি নাতির কিছু কষ্ট হলে দিদারও কতটা কষ্ট হয়। তা চলো আজকে মা বাড়িতে চলে গেল, মার একটু কাজ আছে আর আজকের অনেক কাজকর্ম রয়েছে, রবিবার মানে প্রচুর কাজকর্ম রয়েছে, ঘর গুছানো রয়েছে, সাথে তো রান্নাবান্না রয়েছেই, আর রয়েছে নিজের একটু যত্ন নেওয়া, সেগুলোই আজকে করবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তা চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই দুদিন যা বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে না চারিদিকে যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, বিছনা চাদরটা যেন বেশি যেন একদমই শোয়া যাচ্ছে না, পিঠে যেন লেগে আসছে এরকম একটা হয়ে গেছে চাদরটা, তাই সেগুলো আজকে পুরো চেঞ্জ করে নেবো বালিশে। দেখো বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে এবার বিছনাটাকে গুছিয়ে নিয়ে তারপর সমস্ত কাজ এক এক করে সারতে থাকবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম, 12টা বাজে জানো, এখনো রান্না শুরু করিনি, রান্না শুধু মাছের ঝোলটা বাকি আছে, এই যে ঘর সব পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল, পরিষ্কার করেছে। বর্ষা গেছে না দুদিন দিন পুরো টানা বৃষ্টি হয়েছে, ঘরটা মানে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ লাগছে, ডাইনিংটা একটু ঘুরিয়ে দিয়েছি, মানে একভাবে না একরকম থাকলে না বেশ ভালো লাগে না জানো, ঘর দুয়ারটা একটু চেঞ্জ করলে না একটু ভালো লাগে বেশ কদিন। এই দেখো ডাইনিং টেবিলটা এরকম দিয়েছি, কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও। জায়গাটা বেশি ভালো লাগছিল না এইটা ভালো লাগছে, জায়গাটা এতটাই ছোট তো ডাইনিংটা খুব একটা বড় না, ওই জন্য বেশি কিছু সাজাতে গোছাতে এরকমভাবে রাখলে কী বলতো এই দিক থেকেও জায়গা যাওয়া যায় আর এই দিক থেকে অনেকটা জায়গা থাকে, মানে সোফাটা একটু ইউজ করা যায় আর কি। ঘর একটু উলট পালট করা না, এটা আমার অনেক দিনের অভ্যেস জানো তো, এটা আমি মানে ছাড়তে পারি না। এখানে মানে আমাদের ওই বাড়িতে সব খাটগুলো মানে স্টিলের খাট ছিল, যেখানে খুশি সরাতে পারতাম, আলমারি সরাতে পারতাম, এইখানে সেটা সম্ভব হয় না বলে না আমার খুব অস্বস্তি হয় শরীরের মধ্যে, কেন জানি না এটা আমার ভীষণ অনেক দিনের অভ্যেস, এটা আমি চেঞ্জ করতে পারি না।
আর এই ঘরের খাট তো সরানোর মতন না, আমার শক্তিতে তো কুলায় না, নাইলে আমি খাট অনেকবারই ঘুরিয়ে দিতাম আর কি। এটা আমার হয় মাঝে মাঝে, তাই শুধু ডাইনিং টেবিলটার ওপরেই আমি এই জুলুমটা করতে পারি, এছাড়া কারোর ওপরে করতে পারি না। ওই যেটা ডাইনিং টেবিলটা একটু মাঝে মাঝে সরাই, সোফাটা সরিয়ে কদিন বাইরে ঘরে নিয়ে গেছিলাম, কিন্তু এখন আর এটা সম্ভব না। ওই যে টেবিলটা একটু সরিয়ে দিলাম, বেশ ভালো লাগে জান, অনেকদিন পরে না একটু চেঞ্জ হলো না, বেশ ভালো লাগে। ওই জন্য এটা একটু দিয়েছি, দেখি কেমন লাগে। দেবনাথবাবু আবার কী বলে তার ঠিক নেই। তো চলো, 12টা বেজে যাচ্ছে, দেখো এবার রান্নাটা বসিয়ে দিই, ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ করতে বেশিক্ষণ সময় লাগে না বলে ওই জন্য আর বেশি মানে কাজটা এদিকে সেরে নিলাম, অনেকটা বেলা করে শুরু করেছি তো। আর সকালে মা ঠাকুরটা দিয়ে গেছে বলে দেখো না, মাথা চুপচুপে করে আমি একটু তেল দিয়ে নিলাম, স্নান করে তারপরে আমি ঠাকুরটা দিয়ে দেবো। একটু মানে এ তেল দিয়েছে তোমার, নারকোল তেল আর ক্যাস্টর অয়েল দিয়েছে, এই যে গরম জলের মধ্যে বসিয়ে গরম করে এতে দিয়ে রেখে 1-1.5 ঘন্টা হয়ে যাবে, আমার রান্নাটা হয়ে যাবে। আর কিছু রান্না তো এগিয়েই গেছে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলে দুর্গা পুজো, সবাই আমরা কম বেশি একটু রোগা হতে বা একটু সুন্দর হতে সবাই চাই, তাই না? স্লিম হবে আমাদের, দেখতে ভালো লাগবে, সামনে একটা ভালো চুড়িদার ভালো সালোয়ার পরবো, আর সামনে পেটটা যদি একটু বেরিয়ে যায়। আমাদের মেয়েদের বেশিরভাগ দেখবে পেটেই চর্বিটা যেন বেশি লাগে, এই জন্য আমাদের মানে কোনো কিছু করলে যেন মানানসই হয় না। সেটা দ্রুত ওজন কমানোর জন্য আমি একটা ম্যাজিক পাউডার তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো, তোমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে যেটা আমাদের রান্না করে সেগুলো দিয়েই বানাবো। আর দ্রুত ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে, আমি তো আজকে থেকে স্টার্ট করে দেবো। আমাদের মতন হাউস ওয়াইফদের কী হয় বলো তো, আমরা বাইরে থেকে কিছু এনে খাবো বা কিছু করবো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা একই রকমভাবে খাটাখাটনি করে যাই, নিজের জন্য আলাদা করে রান্নাবান্নাও করা হয় না। এই জন্য সবার জন্য করতে করতে আমরা সেই জিনিস খেতে খেতে আমাদের ওজনটা কখন যে বেড়ে যায় আমরা সেটাই বুঝতে পারি না। তা খাওয়ার পরে 3 বেলা কীভাবে এটা ইউজ করলে দ্রুত ওজন কমানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। দেখো রান্নাঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। আর রান্না করবো হচ্ছে গন্ধরাজ ইলিশ। গন্ধরাজ ইলিশ বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তোমাদেরকে একবার দেখি। দেখো গন্ধরাজ ইলিশ বানাবো, তার জন্য এই যে গন্ধরাজ লোক একটু নিয়ে নিয়েছি, এটা পরে লাগবে। আর দেবো মশলার মধ্যে দেবো একটুখানি সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আর একটু জলে ভিজিয়ে রাখবো তো নরম হয়ে যাবে। দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল পছন্দ করি তাই জন্য, তো মিক্সিতে এটা পেস্ট করে দেবো। তো চলো মশলাটা রেডি করে নিই। চলে আসলাম, কিন্তু মশলাটা বাড়ছিলাম এতক্ষণ, কিন্তু মশলা বাটা হয়ে গেছে। আর ইলিশ মাছ করতে বেশিক্ষণ সময় লাগবে না, ধীরে করছি। এই যে গন্ধরাজ লেবুটা বলেছিলাম লাগছে, এটা একটু হাফ রসবার করে নিই। গন্ধরাজ ইলিশ বানানোর জন্য 2 গন্ধরাজের পাতা নিয়ে নিলাম, এটা লাস্টে কাজে লাগবে। আর একটু রসবার করে নিই, রস পাওয়া যায় না খুব একটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, ইলিশ মাছগুলো তেলের মতো বসিয়ে দেবো। ইলিশটা ভাজা হয়ে গেলে একটু হালকা করে ইলিশ মাছ বেশি ভাজবো না, যেটা বেটেছিলাম এটা একটু ছেঁকে নেবো, মানে কালো সর্ষের খোসাগুলো না ভীষণ ফেটে থাকবে। মশলাটার মধ্যে কিছু মশলা অ্যাড করবো, স্বাদ মতো নুন অল্প দেবো, কেন সর্ষের মধ্যে লবণ দেওয়া হবে, হলুদ করে একটু লঙ্কা দেবো, ইলিশ মাছের মধ্যে এটা দিয়ে দেবো। দেবো 2 কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতাগুলো এখানে দিয়ে দেবো। এই যে মাছটা রেডি হয়ে গেছে, এবার কিছু জিনিস ওর মধ্যে মেশাবো। এই যে গন্ধরাজ লেবু যে রসটা করেছি একদম গ্যাস অফ করে এটা দিয়ে দেবো অল্প একটু। যে লেবুর যে সবুজ অংশটা আছে না ওইটা একটুখানি ঘষে দেবো, গন্ধটা আরো ভালো আসবে। খেয়াল রাখতে ভেতরে সাদাটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবু, গন্ধরাজ ইলিশ একদম রেডি হয়ে গেছে।
এই যে প্রত্যেকে একটুখানি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, ব্যাস। দেখি তো বাবা মেয়ে, এগুলো নতুন, এগুলো তুই বাচ্চা বাবু, তুই আর বাবাকে খাবার অর্ডার দিস, তুই তো নিজে কাজ করিস, তুই রোববার তো একদিন আমাদের জন্য বাজার ঘাট খাবার দাবার আনতে পারিস, তা তো করিস না, বাবাকে আবার অর্ডার দেবে, বাবা আজকে একটু খাবার আনো তো। কেমন দাদা দিচ্ছে না তো, আমার দাদা কি খাচ্ছে বাবা এনেছি, বাবা একটা সাথে একটা ঘেটে যাচ্ছে, তিনটে বাজে 5 মিনিট বাকি, স্নান টান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেবনাথ স্নান করতে গেছে, খাবার বেড়ে নিয়েছি। এই যে আজকে রবিবারের দুপুরের মেনু, বেশি কিছু করতে পারিনি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর এই যে গন্ধরাজ ইলিশ বানালাম, ব্যাস। এই স্যাম খেয়েছে আজকে অনেকদিন পরে, দিয়েছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, আজকে আর চিকেন দিইনি, রোজ একঘেয়ে চিকেন খায় না, আজকে একটু অন্যরকম দিচ্ছি। ভালো হয়েছে কচু শাকটা, আমি একটু খাও, মাছের মাথাটা বেশি হয়ে গেছে, দুটো পিস রেখে দিয়েছি, বেশি হয়ে গেছে, কচু শাকটা কম হয়ে গেছে সেদ্ধ করার পরে, তাহলে আর কিছু কচু শাকই পেতে রেখেছে, সব কিছুর একটা মানে মাত্রা আছে না, মাত্রা ছাড়ালে। দরজা দিলি গেল, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, মানে 4টে বেজে গেছিলো ভাত খেয়ে উঠতে উঠতে, জানো 3টের সময় তো খেতেই বসলাম, তারপরে খাওয়া দাওয়া করে সব কাজ করে তারপর একটু টিভি দেখছিলাম, তারপর শুতে শুতে সেই 4:30-5টার দিকে তারপর একটু শুয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি, সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে সব, আর এখন ওই ছেলে ক্লাস করে আসলো 8টা বাজে, ও 6টায় বেরিয়েছে, 8টায় আসলো, এসে এখন ওর বাবাকে নিয়ে যাদবপুরে গেল চুল কাটতে, ওখানে একটা সেলুনে চুল কাটে তো যাদবপুরে দোকানের সামনের বাবার, ওই জন্য বাবাকে নিয়ে গেল, রাতে আর রান্না করবো না, রাতে একটু খাবার নিয়ে আসবে, আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছি দুপুরবেলা একদমই করতে পারিনি, তাহলে চলো তোমাদের সাথে একদম। এখন চাকু বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও ধরাইনি, পরে ধরাচ্ছি, আগে কী কী দেবো সেইগুলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো জিরে, জিরে তো আমাদের মানে হজম করতে যেরকম সাহায্য করে, আর পেটে চর্বি গলাতেও অনেকটাই সাহায্য করে, তো আমি সম পরিমাণে 3টি উপকরণ নিয়ে নেবো, 2 চামচ দেবো জিরে, জিরে তো দিয়ে দিয়েছি 2 চামচ, এবার 2 চামচ মেপে আমি মৌরি দিয়ে দেবো, দু চামচ জোয়ান, সবই জেকের আছে এখানে, দু চামচ জোয়ান, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, গ্যাসটা বেশি বাড়িয়ে দেবেন যাতে পুড়ে না যায়, হালকা আগুনে এটাকে জাস্ট একটু মচমচে মতন যেটা বলে আর কি করে নেবো, হালকা টেলে নিয়ে তারপরে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, 3টেকে মিলিয়ে দেবো, আমি অল্প পরিমাণে করছি, তোমরা চাইলে একটু বেশি বাড়িয়েও করতে পারো, বাড়িয়ে করলে সবটা সম পরিমাণে নেবে, 2 চামচ যদি 3 চামচ মৌরি হয়, 3 চামচ জিরে, 3 চামচ জোয়ান, এইভাবে নেবে জিরে সব কিছু। দেখো এটা আমাদের একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু লাল হয়ে যায়নি, একদম মোটামুটি যেরকম ভাজা করে
খুব যেন পুড়ে না যায়, খুব যেন লাল না হয়ে যায়, মোটামুটি ভাজবে একটু যাতে গুঁড়ো করা যায়। একটু ঠান্ডা করে নেবো। এই যে একটা মিক্সি জারটা একদম শুকনো করে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা কাচের জার নিয়ে নেবো, এরকম কাচের কন্টেনারেই রাখবে, অন্য কিছু তো কোনো প্লাস্টিকের মধ্যে রাখার কোনো দরকার নেই, কাচের কন্টেনার হলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে এটা ঢেলে রাখবো, অল্প করে বানিয়েছি, শেষ হয়ে গেল আবার বানাবো। রেডি হয়ে গেল ম্যাজিক পাউডার। এটা তোমরা ম্যাজিক চাও বলতে পারো, সব মানে চায়ের মতন করেই এটা খেতে হবে, আর তিন বেলা খেতে হবে, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো। খাওয়ার আধ ঘন্টা পরে দু কাপ জল নেবে, নেওয়ার পর এক চামচ দিয়ে ওটাকে ফুটিয়ে এক কাপ করতে হবে জলটা। তারপরে বসে বসে তুমি মানে দশটার মধ্যে যদি রাতের ডিনার করে নাও, তারপরে তোমরা আধ ঘন্টা একটু বসে তারপরে এটা মানে চায়ের মতন করে সিপ সিপ করে একটু করে খেতে হবে। দুপুরেও তাই, খাওয়া দাওয়ার পরে এটাকে চায়ের মতন করে আধ ঘন্টা পরে খাওয়া দাওয়ার খেতে হবে। ব্রেকফাস্ট যদি সেরকম হেভি করো, ভারী মানে ব্রেকফাস্ট করো, তারপরে চাইলে খেতে পারো, না চাইলে ব্রেকফাস্টে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা দুবার নিতে হবে। কিন্তু তারপরে এই ম্যাজিক পাউডার খেলেই যে তোমার সাথে সাথে মেদ ঝরে যাবে তা না, তোমার যদি বাজে হ্যাবিটগুলো না ছাড়তে পারো, খাওয়া দাওয়া ধরো খুব ফাস্টফুড খাচ্ছো বা তেলে ভাজা লুচি পরোটা এগুলো যদি সবসময় খাও, তার মধ্যে যদি এটা খাও তাহলে নিশ্চয়ই তোমার এটা কমবে না, তাই না? তোমার খাওয়া দাওয়া তো মানে একটু কন্ট্রোল করতেই হবে সব কিছু, আর এটা খেলে তো অবশ্যই গ্যাস হলে এটা এটা কিন্তু গ্যাসের জন্য ভীষণ ভালো একটা ওষুধ। গ্যাসের জন্য অনেক সময় আমাদের চেহারাটা ভারী লাগে, গ্যাসের সমস্যা দূর করবে, দ্রুত ওজন কমাতেও সাহায্য করবে। দারুণ একটা ম্যাজিক্যাল পাউডার, তো অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আজকে থেকে স্টার্ট করে দেবো, রাতে 9:30 বা 10টার মধ্যে ডিনারটা করে নিলে সবচেয়ে ভালো হয়, জানো তো, বেশি রাত করে খেলে না এটা খেতে খুব একটু অসুবিধাই হবে, অন্তরাত্রে না ইচ্ছাটাও করবে না তোমার, যে 10টার আগে একটু খাওয়া যায় না, মানে 9:30টার মধ্যে যে রাতে ডিনারটা করা যায় তাহলে 10টার মধ্যে এটা খেয়ে তারপরে শুয়ে পড়তে পারে, খেয়ে নিতে হবে। এটা ম্যাজিক চাও বলতে পারো, ম্যাজিক একটা পাউডারও বলতে পারো। তো চলো আজকে থেকে স্টার্ট জার্নি, পুজো পর্যন্ত তো আমাদের স্লিম হতেই হবে, চেষ্টাটা তো করতে হবে বলো, কিন্তু খাওয়া দাওয়াটাও কন্ট্রোল করতে হবে। আজকে রোববার বলে একটু নানা রকম কিছু খাওয়া দাওয়া করতেই পারো, প্রত্যেক সানডেতে একদিন সবাই খায়, আমিও খাই, সেটা কথা না, কিন্তু সারা সপ্তাহে যদি একটু চেপে মানে খাওয়া দাওয়া করা যায় না, দেখবো আমরা দ্রুতই ওজন কমাতে পারি। ঘরোয়া কিছু জিনিস দিয়ে ভীষণ কাজে দেয় জানো তো, এগুলো আমরা জিরে এমনি জিরে জলটাও সকালবেলা খেতে পারো, আর এটা তো রয়েছেই দুপুরে খাওয়ার জন্য, সকালে একটু লেবু জলের মধ্যে জিরে দিয়ে, যেরকম আমি সকাল রাতে ভিজিয়ে রাখি সকালবেলা লেবু দিয়ে খেয়ে নিই, কিন্তু পায়ের ব্যথাটা কমছে না, তো ওই জন্য আমি লেবুটা এখন দুদিন খাচ্ছি না, তো এইটাতে আজকে থেকে স্টার্ট করে দেবো। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে বলবো। দেখো রাতে ডিনার করতে বসে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 11টা বাজে, 10:30টার সময় আসলো জানো, বাবা আর ছেলে মিলে, তো বাইরের থেকেই তো আজকে সব খাবার দাবার নিয়ে এসে, খাবারে রয়েছে আমার ছেলের পছন্দের খাবার, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে সকাল 11টা থেকে রবিবারের ব্লগটা যে শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।